এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাট জিপিটি। এটি চালু করেছে ওপেন এআই। ওপেন আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানি, যার একজন প্রতিষ্ঠাতা হলেন ধনকুবের ইলন মাস্ক। আপাতত পাবলিক টেস্টিংয়ের জন্য এটি ব্যবহার উন্মুক্ত করা হয়েছে। এরই মধ্যে ইলন মাস্কের এই চ্যাটবটে ব্যবহারকারীর সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা হয়েছে চ্যাট জিপিটি উন্মুক্ত করার মাত্র 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে। পরিসংখ্যান বলছে মাত্র 5 দিনে 10 লাখ ব্যবহারকারী রেজিস্ট্রেশন করেছে এই চ্যাটবট প্ল্যাটফর্মে। চ্যাটবট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়। এটি একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল যাকে অসংখ্য ডাটা দিয়ে প্রশিক্ষিত করা হয়, ফলে কোনো ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের মতো করে যোগাযোগ স্থাপন করতে পারে, অর্থাৎ মেসেজের রিপ্লাই দিতে পারে। চ্যাট জিপিটির পূর্ণ রূপ হলো জেনারেটিভ প্রিট্রেন্ড ট্রান্সফর্মার। এখানে জেনারেটিভ শব্দের অর্থ তৈরি করা, প্রিট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষিত ট্রান্সফর্মার। চ্যাট জিপিটিতে ট্রান্সফর্মার এমন একটি মেশিন লার্নিং মডেল যা কোনো কিছুর বিষয়ে সহজেই বুঝতে পারে। চ্যাট জিপিটি হলো আসলে একটি চ্যাটবট যা ওপেন আই দিয়ে তৈরি করা হয়েছে। জিপিটি 3.5-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা আসলে একটি ল্যাঙ্গুয়েজ মডেল। 2015 সালে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান শুরু করেছিলেন এই চ্যাটবট তৈরি করার কাজ। চ্যাট জিপিটির চ্যাটবটটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা আপনার যে কোনো প্রশ্নের উত্তর গুগলের চেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। সেদিক থেকে বলা যায় গুগলের ঘুম কেড়ে নিয়েছে ইলন মাস্কের চ্যাট জিপিটি। টেক ব্লগাররা একে গুগলের চেয়ে ভালো প্রযুক্তি বলছে, কারণ আপনি যখন গুগলে সার্চ করেন তখন এটি আপনাকে গুগলের মতো অনেকগুলো লিঙ্ক দেখায় না, তার পরিবর্তে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে সঠিক উত্তরটি আপনার সামনে রেখে দেয়। চ্যাট জিপিটির রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার, রচনা লেখা থেকে শুরু করে গানের লিরিক্স লেখা, গল্প লেখা, এমনকি কবিতা লিখতেও নির্দেশ দেওয়া যাবে এই চ্যাটবটকে।